জানো বিথি, আমি খুব সাবধানে গাড়ি চালাই। কাকে, দুইটা ঠান্ডা দিন আর দশটা বেনসন দিন। আচ্ছা বাবা, এখনই দিতেছি। এই নে বাবা। আচ্ছা, কত টাকা হলো? দুইটা ঠান্ডা 70 টাকা আর বেনসন 200 টাকা, সর্বমোট 270 টাকা। বাবা, আমার কাছে তো বাংতি নাই, তুমি এটা রাখো, আমি দেখি আমার কাছে কত টাকা বাংতি আছে। বাবা, এই নাও, আমার কাছে 600 টাকা বাংতি আছে। 600 টাকা দিয়ে কি হবে? আপনার কাছে তো বাবা 730 টাকা। ম্যাডাম, বাকি যে কয়টা থাকে আমি ঘরে থেকে আইনে দিতেছি, একটু দাঁড়ান। কেমন হলো বলো তো? হ্যাঁ, টাকাটা আমি 1 লিটার তেল তুলবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি গরিবের বেড়া নাতি দিয়ে না স্যার, ওই টাকাটা যদি না হয় আমার সংসার চলবো না স্যার। জানো বিথি, আমি খুব সাবধানে গাড়ি চালাই, যাতে করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই ভয়ে। কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি না আমার মাথাটা ঘুরে গেল, আমি দুই চোখে অন্ধকার দেখতে পেলাম, তারপরে অ্যাক্সিডেন্ট, তারপর তো এই অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে জানো কি, এটা মনে হচ্ছে আমাদের পাপের ফল। মানে? মানে আমরা তো বাটপাড়ি করে গরিব মানুষের টাকা মেরে দিই, ওই টাকাগুলো হারানোর পর তারা কত কষ্ট করে, কত কষ্ট করে চলাফেরা করে, আর এই কথাটা আমরা একবারও চিন্তা করে দেখি না, হয়তো এই পাপেরই ফল পেয়েছি আমরা। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। একটা কাজ করি, চলো ওই খালার কাছে গিয়ে আমরা ক্ষমা চাই, ওনার কাছে ক্ষমা চাইলে হয়তো বা উনি ক্ষমা করে দিবেন। তুমি একদম ঠিক কথা বলছো, আর আজকের থেকে আমরা অসৎ পথে চলবো না, সৎ পথে চলবো, আর ভালোভাবে ইনকাম করবো, বুঝতে পারছো? চলো আসো। খালা, আরে বাবা, আপনারা এখানে আর হাতে মাথায় একটা ব্যান্ডেজ কে কি হয়েছে আপনাদের?
কিছু লাগবো, দিমু কিছু। না খালা, আমাদের কিছু লাগবে না, আমরা আসছি আপনার কাছে মাপ চাওয়ার জন্য। খালা, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। এই যে খালা, এই টাকাটা রাখেন। এতগুলো টাকা স্যার, আমার তো এতগুলো টাকা না, আমার মালের দাম আর 600 টাকা, এড়ে দিলে হইব। আর স্যার, আমার টাকাগুলো যখন নিয়ে গেছেন তখন আমি মন থেকে ইশারে দিছি, আমার এটা লাগবো না স্যার, নিয়ে যান। খালা, এই টাকাগুলো আমাদের পক্ষ থেকে দিয়েছি আপনাকে, আপনি দয়া করে টাকাটা নিয়ে নেন। এই টাকাগুলো পেয়ে আমার মনটা অনেক খুশি লাগতেছে, কিন্তু স্যার আপনার হাতে মাথায় এত ব্যান্ডেজ কে স্যার, কি হয়েছিল? তেমন কিছু না খালা, এইগুলো আমাদের পাপের ফল, আমরা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। তাহলে আমরা আসি, চলো। সবাই যদি স্যার আর ম্যাডামের মতো নিজের ভুল বুঝতে পারতো, তাহলে আমার মতো গরিবের কোনো কষ্টই থাকতো না। আল্লাহ এই স্যার আর ম্যাডামের খুব ভালো করুক।